আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এর মাধ্যমে আমরা কোনো রকমের কোনো সফটওয়্যার ছাড়াই ভিডিও এডিটিং করতে পারবো। এআই হচ্ছে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই টেকনোলজির মাধ্যমে আমরা সফটওয়্যার ছাড়াই এখন থেকে ভিডিও এডিটিং করতে পারবো। এখানে আমরা এই ওয়েবসাইটে আসবো, অনলাইন ভিডিও ক্যামেরা .com লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের জন্য। এবং এখানে ভিডিও টুলসের প্রথম যে মেনুটা ভিডিও এডিটর, এখানে ক্লিক করে ক্রিয়েট এ প্রজেক্ট এখানে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছি ক্যানভাস সাইজ, অর্থাৎ আপনার ভিডিও সাইজ কি মোবাইল মোডে করবেন নাকি ওয়াইড স্ক্রিনে করবেন। মোবাইল মোডে হলে এটা, স্কোয়ার হলে এটা, অটো হলে অটোমেটিক আপনার ভিডিও অনুযায়ী নেবে। যেমন অটো থাকুক, আমি অ্যাড ফাইলে ক্লিক করে আমি এটা ভিডিও ইম্পোর্ট করবো। এখানে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর আমি আবারও মিডিয়াতে ক্লিক করে অ্যাড ফাইলে ক্লিক করে এখানে আমার একটা পিএনজি ট্রান্সপারেন্ট ফিল্টার আছে, এটা ভিডিওর উপরে অ্যাড করবো। এটা নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু ভিডিওর উপরে থাকলো। এবং এটাকে নিচে নামিয়ে দিয়ে স্কেলটা অ্যাডজাস্ট করে দিলাম, দেখেন এটা কিন্তু সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেল। এবার এই দেখেন এই লেয়ারটা উপরে নিচে করা যায়, কিন্তু নিচে থেকে থাকলে কিন্তু দেখা যাবে না। তো ভিডিও লেয়ারটা নিচে থাকবে আর ট্রান্সপারেন্ট লেয়ারটা উপরে থাকবে। যদি ভুল হয়ে যায় কন্ট্রোল জেড প্রেস করতে হবে। এই যে কন্ট্রোল জেড প্রেস করে আমরা নিয়ে আসলাম। এবং এখান থেকে এই স্লাইডারটা ডান দিকে টানলে এই যে ভিডিওটা যদি আপনার বড় হয় কোনো কারণে, উপরেরটা অটোমেটিক মিলে যাবে। যদি কোনো কারণে বড় হয়ে যায় এটা চাইলে মিলাতে পারবেন, বা আরেকটা ভিডিও অ্যাড করেছেন, ধরুন যে আরেকটা ভিডিও আপনি অ্যাড করবেন, তাহলে এখানে আবার মিডিয়াতে ক্লিক করে অ্যাড ফাইল আপনি নতুন ভিডিও আরেকটা অ্যাড করলেন, অ্যাড করে ওকে দিলেন, তাহলে আরেকটা ভিডিও চলে আসলো। তাহলে এবার এটাকে আরও বাড়াইতে হবে, তাহলে টেনে বাড়াইতে পারেন এভাবে। তারপর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন আপনি ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করতে চাচ্ছেন। কন্টেন্ট লাইব্রেরিতে গেলে এখানে আপনি অনেক রকমের ভিডিও, ইমেজ, মানে যেগুলো একদম ফ্রিতে রিসোর্স আছে ব্যবহার করতে পারবেন। অনেক ইমেজ আছে, অনেক স্টিকার আছে, এই যে অনেক স্টিকার আছে এগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে অ্যানিমেটেড টেক্সট আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপর ইমোজি আছে, বিভিন্ন রকমের ইমোজি আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে বিভিন্ন রকমের জিআইএফ অ্যানিমেশন আছে, সেগুলো ব্যবহার করতে পারবেন। যেমন টাকা টাকা দিচ্ছে বারবার, হ্যাঁ, থ্যাংক ইউ দিচ্ছে, এই থ্যাংক ইউটা এখানে অ্যাড করা যাবে। তবে এখানে ব্যাকগ্রাউন্ড সহ এটা ভালো লাগবে, ডিলিট করে দিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ড নামে একটা অপশন আছে, রেকর্ড। এখানে আপনি চাইলে স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। এবং টেক্সট টু স্পেস, অর্থাৎ আপনি কোনো লেখা দিয়ে দিবেন সেই লেখাটা ভয়েস হয়ে যাবে, এবং সেটা ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা, অন্য ল্যাঙ্গুয়েজ হলে অন্য ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। জাস্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি বাংলা দিলেন, এখানে বাংলায় লেখাটা লিখলেন, অ্যাডে ক্লিক করলেন, সেই লেখাটা ভয়েস ওভার হয়ে যাবে অটোমেটিক। তারপর এখানে দেখেন টেক্সটে ক্লিক করেন, এখানে আমরা কিছু লিখবো। ওপেন সেন্স ফন্টটা নিলাম, নিয়ে আপনি ফোনটাকে ইচ্ছা মতো পজিশনিং করতে পারেন। এবং এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, পেডিং অ্যাড করতে পারেন, কর্নার রেডিয়াস দিলে কর্নারগুলো রাউন্ড হবে। এই যে তারপরে এখান থেকে ফোনটার কালার চেঞ্জ করতে পারেন, এসেছে কর্নার রেডিয়াসের কালার। এবং শেডু দিতে পারেন, শেডু ব্লার দিতে পারেন, সেটা মিশে যাবে, অ্যাঙ্গেল ঘুরাতে পারেন। এবং এখানে এটা হচ্ছে শেডুল কালার, তবে শেডুল কালার ব্ল্যাকই ভালো। এভাবে আমরা নতুন কিছু অ্যাড করতে পারবো। এখানে অনেক অপশন আছে, অপশনগুলো চেক করবেন। এবং ফাইনালি যখন আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সেভ অপশনে ক্লিক করে এখানে আমরা শুধু ভিডিওটা, যদি ভিডিও চাই অডিও সহ, তাহলে আমরা ভিডিও ক্লিক করে এক্সপোর্ট করব। আর যদি অডিও চাই, শুধু অডিওটা ক্লিক করে এক্সপোর্ট করব। সো আমরা ভিডিও চাচ্ছি, এক্সপোর্টে ক্লিক করব এবং এটা এক্সপোর্ট হয়ে যাবে। এবং আপনি আপনার কম্পিউটারে সেভ করে ফেলতে পারবেন। র্যান্ডার হচ্ছে, সময় নিচ্ছে। সো দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে সেভ ক্লিক করে আমরা আমাদের কম্পিউটারের যে কোনো জায়গায় সেভ করে ফেলতে পারবো। সো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আমার ফেসবুক ফলো করতে পারেন, এবং কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করতে পারেন। এবং ভিডিওটি পরে দেখতে চান, চাইলে সেভ করে রাখতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।